আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলে আমি কল্লোল আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের অত্যন্ত জনপ্রিয় একটি উপন্যাস মাতাল হাওয়া উপন্যাসটির উৎসর্গপত্রে লেখক হুমায়ুন আহমেদ লিখেছেন কোনো মৃত মানুষ মহান আন্দোলন চালিয়ে নিতে পারেন না একজন পেরেছিলেন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান তার রক্তমাখা শার্ট ছিল ঊনসত্তরের গণ আন্দোলনের চালিকাশক্তি বইটির প্রাককথনে লেখক লিখেছেন আমি মূলত একজন গল্পকার গল্প বানাতে ভালোবাসি গল্প করতে ভালোবাসি দুর্বোধ্য কারণে ইতিহাস আমার পছন্দের বিষয় না আমি বর্তমানের মানুষ আমার কাছে অতীত হচ্ছে অতীত লেখকদের সমস্যা হলো তারা কাল উপেক্ষা করে লিখতে পারেন না তারা যদি বিশেষ কোনো সময় ধরতে চান তখন ইতিহাসের কাছে হাত পাততে হয় ঊনসত্তর আমার অতি পছন্দের একটি বছর আমার লেখালেখি জীবনের শুরু ঊনসত্তরে একটি মহান গণআন্দোলনকে কাছ থেকে দেখা হয় এই উনসত্তরেই মানুষের চন্দ্র জয় উনসত্তরে মাতাল সময়কে ধরতে চেষ্টা করেছি মাতাল হাওয়ায় তথ্যের ভুলভ্রান্তি থাকার কথা না তারপরেও যদি কিছু থাকে জানালে পরের সংস্করণ ঠিক করে দেব উপন্যাসটি লেখার সময় অনেকেই বইপত্র দিয়ে ঘটনা মনে করিয়ে দিয়ে সাহায্য করেছেন দু একজনের নাম বলতেই হয় বন্ধু মনিরুজ্জামান শহীদ আসাদের ছোট ভাই সাংবাদিক এবং কবি সালেহ চৌধুরী প্রুফ দেখা গল্পের অসঙ্গতি বের করার ক্লান্তিকর কাজটি করেছে শাওন তাকে আন্তরিক ধন্যবাদ পুত্র নিষাদ আমার আট পৃষ্ঠা লেখা এমনভাবে নষ্ট করেছে যে আর উদ্ধার করা সম্ভব হয়নি তাকে তিরস্কার হুমায়ুন আহমেদ পয়লা ফেব্রুয়ারি দুই হাজার দশ গাজীপুর হাজেরা বিবি সকাল থেকেই থেমে থেমে ডাকছেন হাবু কইরে ও হাবু 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 তার বড় ছেলে বয়স সাতান্ন মমনসিংহ কোটের কঠিন ক্রিমিনাল লয়ার জনশ্রুতি আছে তিনি একবার এক গ্লাস খাটি গরুর দুধকে সেভেন আপ প্রমাণ করে আসামি খালাস করে নিয়ে এসেছিলেন দুধের সঙ্গে আসামির কি সম্পর্ক সেই বিষয়টা অস্পষ্ট হাজেরা বিবি যে ডাকসাইটে অ্যাডভোকেটকে হাবু ডাকছেন তার ভালো নাম হাবিব হাবিব থেকে আদরের হাবু এই আদরটা সঙ্গত কারণে হাবিবের পছন্দ না তিনি শান্ত গলায় মাকে অনেকবার বলেছেন মা আমার বয়সের একজনকে হাবু হাবু বলে ডাকা ঠিক না একতলায় আমার চেম্বার মক্কেলরা বসে থাকে তারা শুনলে কি ভাববে হাজেরা বিবি বললেন মা ছেলেকে ডাকে এর মধ্যে ভাবাভাবির কি আছে তোর মক্কেলদের মা তাদের ডাকে না নাকি তাদের কারো মা নেই মা আমার নাম হাবিব তুমি আমাকে হাবিব ডাকো হাবু ডাকো কেন হাবু শুনলেই মনে হয় হাবা হাজেরা বিবি বললেন তুই তো হাবাই লতিফার বিয়ের দিন কী করেছিলি মনে আছে হেই তো মনে হয় সেই দিনের ঘটনা তুই ন্যাংটা হয়ে দৌড়াচ্ছিস তোর পেছনে একটা লাল রঙের রাম ছাগল রাম ছাগলের মতলবটা ছিল খারাপ হাজেরা বিবির বয়স একাশি দিনের পুরো সময়টা তিনি কুজো হয়ে পালংকে ঠেস দিয়ে বসে থাকেন রাতে তার একেবারে ঘুম হয় না সারা রাত জেগে থাকেন ক্রমাগত কথা বলেন বেশিরভাগ কথাই আজরাইলের সঙ্গে তিনি আজরাইলের শরীরের খোঁজখবর নেন আদবের সঙ্গে জিজ্ঞেস করেন আপনার শরীর ভালো খুব পরিশ্রম যাইতেছে আইস কয়জনের যান কবজ করছেন তার মাথা খানিকটা এলোমেলো অবস্থায় আছে তিনি অদ্ভুত অদ্ভুত গল্প প্রায়ই বলেন যেসব গল্পের বাস্তব কোনো ভিত্তি নেই তার বেশিরভাগ গল্পেই লতিফা নামের একটা মেয়ের উল্লেখ থাকে বাস্তবে লতিফা নামে কারো সঙ্গে তার পরিচয় নেই আদর করে মাঝে মাঝে লতিফাকে তিনি লতু বলেও ডাকেন হাবিবের চেম্বার মফসল শহরের তুলনায় যথেষ্ট বড় সেগুন কাঠের মস্ত টেবিলের তিন দিকে মক্কেলদের বসার ব্যবস্থা মেঝের এক পাতে ফরাস পাতা মাঝে মাঝে রাত বেশি হলে মক্কেলরা থেকে যান তখন বালিশের ব্যবস্থা হয় মক্কেলরা ফরাসে ঘুমান চেম্বারে দুটো সিলিং ফ্যান আছে কারেন্টের খুব সমস্যা হয় বলে টানা পাখার ব্যবস্থা আছে রশিদ নামে একজন পাঙ্খা পোলার পাঙ্খার দড়ি ধরে বসে থাকে ফ্যান বন্ধ হওয়া মাত্র সে দড়ি টানা শুরু করে চেম্বারে তার দুঃসম্পর্কের ভাই মোনায়ম খান সাহেবের বড় একটা ছবি আছে ছবিতে তিনি এবং মোনায়েম খান পাশাপাশি দাঁড়ানো দুজনার গলাতেই ফুলের মালা মোনায়েম খান তখন পূর্ব পাকিস্তানের গভর্নর হাবিবের আরেকটা বড় ছবি আছে আয়ুব খানের সঙ্গে ইউনিফর্ম পরা জেনারেল আয়ুব তার সঙ্গে হ্যান্ডশেক করছেন আয়ুব খান চশমা পরা তার মুখ হাসি হাসি এমন গুরুত্বপূর্ণ একটা ছবি কিন্তু মোটামুটি অর্থহীন কারণ হাবিবের মুখ দেখা যাচ্ছে না তার মুখের খানিকটা অংশ দেখা গেলেও হতো লোকে বুঝতো যার সঙ্গে হ্যান্ডশেক করা হচ্ছে তিনি দুধ অ্যাডভোকেট হাবিব খান এই ছবির দিকে যতবারই তার চোখ যায় তিনি মনে মনে বলেন সুরের বাচ্চা ফটোগ্রাফার ন্যাংটা করে পাছায় বেত মারা উচিত আজ শুক্রবার হাবিবের চেম্বারে মক্কেল নিয়ে বসেছেন শুক্রবার তিনি চেম্বারে বসেন না আজ বসতে হয়েছে কারণ মক্কেল সাঁস খুনের মামলায় ফেসেছে তিনশো ধারা মক্কেল ভাটি অঞ্চলের বেকুব সিন্ধি গায়ের মতো দিনে তিনবার দোয়ানো যাবে হাবিব মক্কেলের সঙ্গে কথা বলে আরাম পাচ্ছেন না কারণ কিছুক্ষণ পর তার মার তীক্ষ্ণ গলার ডাক শোনা যাচ্ছে হাবু হাবু রে ও হাবু হাবিব খানের মুহুরি প্রণববাবু বললেন স্যার আপনারে আম্মা ডাকেন আগে শুনে আসেন আম্মাকে ঠান্ডা করে আসেন হাবিব বিরক্ত মুখে উঠে গেলেন মনে মনে ঠিক করলেন চেম্বারটা এখান থেকে সরিয়ে এমন কোনো ঘরে নিতে হবে যেখান থেকে মার গলা শোনা যাবে না এত বইপত্র নিয়ে চেম্বার সরানো একটা দিকদারি সহজ হতো মার ঘর সরিয়ে দেয়া সেটা সম্ভব না হাজেরা বিবি ঘর ছাড়বেন না কারণ দক্ষিণমুখী ঘর সামনেই নিমগাছ সারাক্ষণ নিমগাছের হাওয়া গায়ে লাগে বৃদ্ধ বয়সে নিমের হাওয়ার মতো ওষুধ আর নাই হাবিব মার খাটের পাশে দাঁড়িয়ে মুখ হাসি হাসি করে বললেন ডাকেন কেন হাজেরা বিবি বললেন তুই আছিস কেমন ভালো আছি আর কিছু বলবেন মক্কেল বসে আছে হাজেরা বিবি বললেন ঝাঁটা মেরে মক্কেল বিদায় কর তোর সাথে আমার জরুরি কথা বলেন শুনি আপনার জরুরি কথা বাড়িতে কি ঘটেছে কিছুই ঘটে নাই শুনলাম সন্ধ্যাকালে বাড়িতে একটা ঘটনা ঘটবে কি ঘটনা ঘটবে বাড়িতে কাজী সাহেব আসতেছে বিবাহ পড়াবে হাবিব মার খাটের পাশে বসতে বসতে বললেন সবই তো জানেন আপনাকে বলেছে কে যে আপনার কানে কথাটা তুলেছে তার নামটা বলবেন কে বলেছে নাম বলে তুই কি করবি ফৌজদারি মামলা করবি তোর বউ লাইলি বলছে এখন যা মামলা কর বৌরে জেলে ঢুকা এই বাড়ির ভাত তার রুসে না জেলের ভাত খাইয়া মোটা তাজা হইয়া ফিরুক হাবিব বললেন লাইলি আপনাকে কতটুকু বলেছে সেটা শুনি হাজিরা বিবি বললেন কি বলেছে মনে নাই সন্ধ্যাকালে কাজে আসবে বিবাহ পড়াবে এইটা মনে আছে ঘটনা কি সত্য হ্যাঁ সত্য আর কিছু জানতে চান জানতে চাই ইয়াদ আসতেছে না আচ্ছা তুই যা মক্কেলের সাথে দরবার কর হাবিব সরাসরি তার চেম্বারে গেলেন না তিনি গেলেন রান্নাঘরে লাইলিকে কঠিন কিছু কথা বলা দরকার বারবার বলে দিয়েছিলেন বিয়ের এই ঘটনা যেন কেউ না জানে রান্নাঘরে লাইলি মাছ কাটা তদারক করছেন প্রকাণ্ড এক কাতল মাছ তিনজনে ধরেও সুবিধা করা যাচ্ছে না হাবিব খানের মক্কেলের ভাটি অঞ্চলে জলমহল আছে সেখানকার মাছ বিশাল টাটকা মাছ দেখাতেও আনন্দ লাইলি মাথায় শাড়ির আঁচল তুলতে তুলতে বললেন এক টুকরা মাছ কি ভেজে দেব খাবেন দাও আরেকটা কথা ফরিদের বিবাহ বিষয়ে তুমি মাকে কিছু বলেছ বলেছি ওনাকে বলতে নিষেধ করেছিলাম না কেন বললা আমাকে জিজ্ঞেস করেছেন বলেই বলেছি শাশুড়ি জিজ্ঞেস করবেন আর আমি মিথ্যা বলব ওনার কাছে এখন মিথ্যা সবই সমান উনার কাছে সমান কিন্তু আমার কাছে সমান না আমার কাছে মিথ্যা মিথ্যাই হাবিব রান্নাঘর থেকে বের হয়ে এলেন স্ত্রীর সঙ্গে বাহাসে যাবার এটা উপযুক্ত সময় নয় রান্নাঘরে মাছ কাটাকাটি হচ্ছে সবাই কান পেতে আছে কামলা শ্রেণীর মানুষের প্রধান কাজই হল ঝাঁকি জালের মতো কান ফেলা হাবিব চেম্বারের দিকে রওনা হলেন চেম্বারে মুহুরি প্রণববাবু ছাড়া মক্কেলরা কেউ নাই তারা জুম্মার নামাজ পড়তে গিয়েছে খুনের মামলায় যে পড়ে সে এবং তার আত্মীয় স্বজনেরা কখনো জুম্মার নামাজ মিস দেয় না প্রণব মুখে পান দিতে দিতে বলল ভালো পার্টি এরকম পার্টি বছরে একটা পেলেও চলে জলমহল আছে তিনটা বিলাত থেকে ব্যারিস্টার আনতে কত খরচ লাগবে জানতে চাইল তুমি কি বললা আমি বললাম বিলাতের খবর রাখি না দেশের খবর রাখি তখন সে বলল পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় উকিল কে আমি বললাম আপনি তো খোঁজখবর নিয়েই তার কাছে আসছেন আবার জিজ্ঞান কোন কারণে মনে সন্দেহ থাকলে কোর্ট কাচারিতে ঘুরেন ঘুরে খবর নেন তারপরে আসেন আমরা তো আপনার দাওয়াতের কাঠ ছাপে আনি নাই তখন চুপ করে গেল হাবি বললেন প্রণব তোমার একটাই দোষ বেশি কথা বলো যে বেশি কথা বলে তার গুরুত্ব থাকে না কথা হলো দুধের মতো অধিক কথায় দুধ পাতলা হয়ে যায় প্রণব বললেন কম কথা বলার চেষ্টা নিতেছি পারতেছি না শুনেছি তালের রস খেলে কথা বলা কমে এই ভাদ্র মাসে তাল পাকলে একটা চেষ্টা নিব কাজী আসবে কখন রাত দশটার পর আসতে বলেছি চুপি চুপি কর্ম সমাধা হবে বিয়ে অধিক রাতে হওয়াই ভালো আপনাদের তো সুবিধা আছে লগ্নের কারবার নাই যখন ইচ্ছা তখন কবুল 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 ফরিদকে চোখে চোখে রাখতে বলেছিলাম রেখেছ পালিয়ে না যায় তার ঘরের দরজার সামনে শামসুকে বসায় রাখছি পালায় যাবার পথ নাই আর পালাবে বলে মনে হয় না ঝিম ধরে বসে আছে হারামজাদা আরামজাদা গালাগালি করবে না কেন করব না স্যার সে হারামজাদা না তো কে হারামজাদা আরে তুই একটা মেয়ের প্যাট বাঁধাইছিস এখন বিয়ে করবি না তুই বিয়ে না করলে তোর বাপরে দিয়ে বিয়ে করাবো কথা কম বলো প্রণব চেষ্টা করতেছি স্যার রোজ ভোরে সূর্য প্রণাম করে ভগবানকে বলি ভগবান দয়া করো জবান কমাও আমাকে এক পিস ভাজা মাছ দিতে বলেছিলাম কোনো খোঁজ নাই তোমার বৌদিকে বলো মাছ লাগবে না হাবিবের কথা শেষ হবার আগেই বড় কাঁসার প্লেটে এক টুকরা মাছ চলে এলো বিশাল টুকরা তাকে দেখতে আনন্দ মাছের সঙ্গে চামচ আছে হাবিব হাত দিয়ে মাছ ভেঙে মুখে দিলেন খাদ্যদ্রব্য হাত দিয়ে স্পর্শ করাতেও আনন্দ আছে কাটা চামচ দিয়ে খায় খাদ্য হাত দিয়ে ছোঁয়ার আনন্দ থেকে তারা বঞ্চিত মাছের লবণের পরিমাণ ঠিক আছে এটা আনন্দের ব্যাপার চায়ের চিনি এবং মাছের লবণ একই সামান্য বেশ কম হলে মুখে দেয়া যায় না হাবিব বললেন খুনটা কে করেছে নাম জহির একুশ বাইশ বছর বয়স ঘরে লাইসেন্স করা বন্দুক ছিল সেটা দিয়ে নিজের আপন মামাকে গুলি করেছে পুলিশ এখনও চার্জশিট দেয় নাই অনেক টাকা খাওয়ানো হয়েছে তবে চার্জশিট দু একদিনের মধ্যে দিয়ে দিবে খুনের কারণ কি মেয়ে মানুষ সব শুনি নাই হাবিব বললেন জগতের যত বড় ক্রাইম তা সবের পেছনে একটা মেয়ে মানুষ থাকবে শুরুতে সেটা মাথায় রাখলে সুবিধা হয় ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল হেলেন নামে নাক এক মেয়ের জন্য প্রণব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আফসোস হাবিব বললেন তিন ধরনের নারীর বিষয়ে সাবধান থাকতে বলে শাস্ত্র সরু নিতম্বের নারী বোচানাকের নারী আর পিঙ্গলকেশি নারী এই তিনের মধ্যে ভয়ঙ্কর হল পিঙ্গলকেশি প্রণব বললেন আপনার সঙ্গে থাকা শিক্ষা সফরের মতো এক জীবনে কত কিছু যে শিখলাম হাবিব বললেন আজ জুম্মা পড়তে যাব না জোহর নামাজ ঘরে পড়ে নিব শরীর ভালো ঠেকতেছে না ঘরে বিশ্রাম নিব মক্কেলদের সঙ্গে বসবেন না সন্ধ্যার পর বসব মাগরেবে রক্তের পর তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছ পাক বসাবে না প্রণব নিরামিষেষী সপাক আহার করেন আজ নানান ঝামেলায় রান্না হয়নি প্রণব বললেন আজ ঠিক করেছি উপাস দেব মাসে দুই দিন উপাস দিলে শরীরের কলকবজা ঠিক থাকে ফকির মিসকিনদের যে রোগ কম হয় তার কারণ একটাই তারা প্রায়ই উপাস দেয় হাবিব উঠে পড়লেন প্রণবের সামনে বসে থাকলে সে বকবক করতেই থাকবে হাবিবের সঙ্গে পাংখা পোলার রশিদ উঠে পড়ল সারের গায়ে সাবান ডোলে গোসল দেয়ার দায়িত্ব তার রশিদের স্বভাব প্রণবের উল্টা সে নিজে থেকে কখনো কথা বলে না সে সবার কথা শুনে আট বছর আগে সে খুনের এক মামলায় ফেঁসেছিল তার সঙ্গী দুজনের ফাঁসি হয়েছে সে বেকসুর খালাস পেয়েছে হাবিব তাকে পাঙ্খা পুলারের কাজ দিয়েছেন চেম্বার থেকে বের হয়ে হাবিব ডান দিকে তাকালেন তার ডান দিকে শেষ প্রান্তে ফরিদের ঘর টিনের চালের হাফ বিল্ডিং সামনে প্রকাণ্ড অশোক গাছ লাল ফুলে গাছ ভর্তি ফরিদ মাথা উঁচু করে ফুলের দিকে তাকিয়ে কাঠের চেয়ারে বসে আছে হাবিবকে সে দেখেনি দেখলে লাভ দিয়ে উঠে দাঁড়াতো তিনি ডাকলেন ফরিদ ফরিদ থতমতো খেয়ে গেল উঠে দাঁড়াতেও ভুলে গেল হাবিব এগিয়ে গেলেন তার দিকে ফরিদ কেমন আছো জি ভালো আজ তোমার বিবাহ বিবাহের দিন লুঙ্গি পরে খালি গায়ে বসে আছো এটা কেমন কথা ফরিদ কিছু বলল না সে মেঝের দিকে তাকিয়ে আছে তার কপালে বিন্দু বিন্দু ঘাম হাবিব বললেন তোমাকে যে আমি বিশেষ স্নেহ করি এটা জানো ফরিদ বিবিড় করে বলল জানি বিশেষ স্নেহ করি বলেই এত বড় অন্যায়ের পরেও তোমাকে কোনো শাস্তি দেয়নি অন্যায়টা যার সঙ্গে করেছ তার সঙ্গে বিবাহ দিয়ে দিচ্ছি এখন বলো তোমার কোনো আপত্তি কি আছে না এই মেয়েকে তুমি আগে ব্যবহার করেছো বেশার মতো এখন সে তোমার স্ত্রী হবে সেটা খেয়াল রাখবে জি রাখব প্রণবকে বলে দিব যেন নতুন পাজামা পাঞ্জাবি কিনে দেয় মাথার চুল কাটো বিবাহের দিন চুল কাটা উত্তম সুন্নত হাবিব দোতলে উঠে গেলেন সিঁড়ির শেষ মাথায় হঠাৎ তার পা পিছলাল রশিদ পেছন থেকে দ্রুত ধরে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা ঘটল না হাবিব সিঁড়ির শেষ ধাপের দিকে তাকিয়ে রইলেন এই দুর্ঘটনা আজ প্রথম ঘটেনি আগেও দুবার ঘটেছে এবং একই জায়গায় ঘটেছে এর মধ্যে কোনো ইশারা আছে রশিদ বলল স্যার দুঃখ পাইছেন না আজ তোমার পাঙ্খা টানাটানি করতে হবে না ফরিদের বিয়ের ব্যাপারটা দেখো যে আচ্ছা আর একটা কাজ করো মাওলানা সাহেবকে খবর দাও তিনি যেন দোয়া পড়ে সিঁড়িতে ফু দেন এই সিঁড়িতে দোষ আছে যে আচ্ছা ফরিদের সঙ্গে যার বিবাহ হবে তার নামটা কি যেন হঠাৎ করে নাম ভুলে গিয়েছি তার নাম সফুরা আচ্ছা ঠিক আছে এখন তুমি যাও রশিদ সঙ্গে সঙ্গে গেল না হাবিবকে শোবার ঘরে ঢুকিয়ে ফ্যান ছাড়ল ইলেকট্রিসিটি আছে সিলিং ফ্যান বিকট শব্দ করে ঘুরছে রশিদ বলল পানি খাবেন স্যার এক গ্লাস পানি দিব না সিনান কখন করবেন পানি গরম দাও খবর দিব ভালো কথা চুল কাটার পর ফরিদকে ভালোমতো সাবান ডলে গোসল দিবা জি আচ্ছা জীবনে তিনবারের গোসল অতি গুরুত্বপূর্ণ জন্মের পর বিয়ের দিন আর মৃত্যুর পর এই তিন গোসলেই বড়ই পাতা লাগে এটা জানো জি না তবে আজকাল জন্মের পর গোসল আর বিবাহের গোসল এই দুই গোসলে বড়ি পাতা ব্যবহার হয় না কেন হয় না কে জানে ফরিদ ভাইরে কি বড়ের পাতা দিয়ে গোসল দেব দাও হাবিব বিছানায় শুয়ে পড়লেন শরীর ছেড়ে দিয়েছে জ্বর আসার আগে শরীর ছেড়ে দেয় মক্কেলদের সঙ্গে আজ সন্ধ্যায় বসতে পারবেন এরকম মনে হচ্ছে না বমি বমি ভাবো হচ্ছে এত বড় মাছের টুকরাটা খাওয়া ঠিক হয় নাই উপন্যাসের এই পর্যায়ে ফরিদের এ বাড়িতে আগমন এবং স্থায়ী হওয়ার ঘটনা বলা যেতে পারে মাতাল হাওয়ায় ফরিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝে মাঝে গুরুত্বহীন মানুষকে অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় অভাজন হয়ে যান বিশেষজন শ্রাবণ মাসের সন্ধ্যাবেলা হাবিব মসজিদে মাগরিবের নামাজ শেষ করে ফিরছেন রশিদ ছাতা হাতে তার পেছন পেছন আসছে ছাতার প্রয়োজন ছিল না বৃষ্টি পড়ছে না তবে আকাশের অবস্থা ভালো না মেঘ টাকা কি করছে যে কোনো সময় বৃষ্টি নামবে ছাতা মেলে প্রস্তুত থাকা ভালো হাবিব বাড়ির গেটের সামনে থমকে দাঁড়ালেন গেটে হাত রেখে এক যুবক দাঁড়িয়ে আছে যুবক তাকে দেখে ভয় পেয়ে গেট ছেড়ে সরে দাঁড়ালো। অস্পষ্ট শব্দে বিড়বিড় করল মনে হয় সালাম দিল হাবি বললেন কে নাম কি ফরিদ কিছু চাও যে না কিছু চাও না তাহলে আমার বাড়ির গেট ধরে দাঁড়িয়ে আছো কেন এই বাড়ির কারোর সঙ্গে দেখা করতে এসেছো যে না এই বাড়ির কাউকে চেনো না ঠিক মতো বলো চুরি ডাকাতির ধান্দা আছে স্যার আমি আরাম করে এক ভাত খাইতে চাই দুপুরে খাওয়া হয় নাই না সকালে কি খেয়েছ মুড়ি ভাত খাওয়ানো কতদিন কত দিন তিন দিন করো কি ফার্মেসিতে চাকরি করতাম চাকরি চলে গেছে চাকরি কি জন্য গেছে চুরি করছিল জি কত টাকা চুরি করছিলা দুশো টাকার কিছু ওষুধ টাকা আর ওষুধ কাকে পাঠাইছিল স্যার আমার মাকে ওনার টিভি হয়েছিল উনি কি বেঁচে আছেন জিনা না ওনার ইন্তেকাল হয়েছে বাবাকে জিবি তো জি না আসো আমার সঙ্গে আসো চেম্বারে গিয়ে বসো খানা হতে দেরি হবে অপেক্ষা করো কি খেতে চাও কষানের মুরগুর সালুন আর চিকন চালের ভাত আর কিছু না জি না চেয়ারের সামনের বেঞ্চিতে ফরিদ জবু থবু হয়ে বসে রইল বৃষ্টি নেমে গেছে সে বৃষ্টি দেখছে রাতে সে আরাম করে খেতে পারবে এই আনন্দেই তার চোখে পানি এসে গেছে চোখের পানি আটকানোর কোনো চেষ্টা সে করছে না আশেপাশে কেউ নেই যে তাকে দেখবে ফরিদের বয়স পঁচিশ অসম্ভব রোগা একজন মানুষ মাথার চুল কোঁকড়ানো চোখ বড় বড় মেট্রিকে তিনটা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছিল কলেজে ভর্তি হতে পারেনি সংসার চালানোর জন্য ফার্মেসিতে চাকরি নিতে হয়েছিল হাবিব ফরিদের খাবার ব্যবস্থা করলেন ঘরে মুরগি ছিল না তিনি কষানো মুরগি রাখতে বললেন কালিজিরে চালের ভাত করতে বললেন রশিদকে বলে দিলেন ফরিদকে থাকার জন্য যেন একটা ঘর দেয়া হয় যতদিন ইচ্ছা সে থাকবে খাওয়া দাওয়া করবে রশিদ বিস্মিত হয়ে তাকালো হাবিব বললেন বড় বড় বাড়ির শোভা হচ্ছে কিছু উটকো মানুষ এরা আশ্রিত এরা বাড়ির সঙ্গে যুক্ত না কোনো কাজেকর্মে থাকে না থাকবে খাবে আর লজ্জিত হয়ে জীবনযাপন করবে এদের লজ্জাটাই বাড়ির শোভা বুঝেছ জি তুমি বোঝো নাই বোঝার প্রয়োজনও নাই যা করতে বলেছি করো এই ধরনের মানুষ কিছুদিন থাকে তারপর একদিন কাউকে কিছু না বলে চলে যায় তিরিশ দিনের মাথায় চলে যায় এই ছিল তাই করবে ফরিদ তা করেনি সে তিন বছর ধরে আছে সে নিচ থেকে বাগানের গাছপালা দেখে নানান জায়গা থেকে গাছ এনে লাগায় আশেপাশে যখন কেউ থাকে না তখন নিচু গলায় গাছের সঙ্গে কথা বলে তেঁতুল গাছের সঙ্গে তার একদিনের কথাবার্তার নমুনা আসো কেমন ছোটো হয়ে আসো বিষয় কি আদর যত্নের কমতি হইতেছে গোবর সার পসা হইল সবই তো পাইসরে বাবধন আরও কিছু লাগবে লাগলে বলো সর্বনাশ পাতায় পোকা ধরছে দাঁড়াও নিমের ডাল দিয়ে ঝাড়া দিব নিমের ডালের ঝাড়া হইল কোরাম ইঞ্জেকশন তবে তোমার পোকায় ধরা ডাল ফেলে দিব একটু কষ্ট হবে উপায় কি বিশাল কাতল মাছ রান্না হয়েছে হাবিব খেলেন না তার জ্বর এসেছে জ্বর গায়ে নিয়েই গোসল করেছেন এতে সামান্য আরাম পাচ্ছেন ঘুম এসেছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন অসুস্থ অবস্থার স্বপ্নগুলো অসুস্থ হয় তিনি স্বপ্নে দেখলেন হাতির পিঠে করে নদী পার হচ্ছেন নদীতে প্রবল স্রোত হাতি ঠিকমতো সাঁতরাতে পারছে না মাহুত মুখে হটহট করছে হাতি সামলাবার চেষ্টা করছে পারছে না রাত দশটায় তার ঘুম ভাঙানো হলো ছোট্ট সমস্যা নাকি হয়েছে কাজী সাহেব এসেছেন সব প্রস্তুত শুধু সফরা বলছে এখন সে কবুল বলবে না বিবাহ করবে না খবর নিয়ে এসেছেন প্রণববাবু তাকে চিন্তিত এবং ভীত মনে হচ্ছে হাবিব বললেন বিবাহ করবে না পেটে বাচ্চা নিয়ে ঘুরবে বড় বাড়ির ইজ্জত নষ্ট করবে প্রণব চুপ করে রইলেন হাবিব বললেন নৌকা ঠিক করো মেয়েটাকে নৌকায় তুলে দাও নৌকা তাকে ভাটি অঞ্চলে ছেড়ে দিয়ে আসবে সেখানে সে যা ইচ্ছা করুক এই জাতীয় মেয়ের স্থান হয় বেশ্যাপল্লীতে শেষ পর্যন্ত সে সেইখানেই যাবে প্রণব বললেন ফরিদ্রও নাও তুলে দিই মেয়ের সাথে বিদায় হয়ে যাক হাবিব বললেন না সে তো বিবাহ করতে রাজি হয়েছে যে মেয়ে তার সঙ্গে রাত কাটিয়েছে সে ভালো মেয়ে না অন্যের সঙ্গেও কাজ করতে পারে তারপরেও ফরিদ বিবাহে মত দিয়েছে এরে ছোট করে দেখা ঠিক না তার দোষ কিছু কাটা গেছে এতে মেয়েটাকে বিদায় করে আমাকে খবর দাও যেন শান্তি মতো ঘুমাতে পারি প্রণব চলে গেলেন এবং আধ ঘন্টার মধ্যে জানালেন সমস্যার সমাধান হয়েছে সফরার সঙ্গে একশো এক টাকা কাবিনে ফরিদের বিবাহ হয়েছে হাবিব বললেন ভালো প্রণব বললেন আপনার জ্বর কি বেশি একজন ডাক্তার ডেকে আনি হাবিব বললেন না মাথায় পানি ঢালার ব্যবস্থা করতে বলো আর মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে স্বপ্নের তফসিন নিয়ে আসো স্বপ্নে আমি হাতির উপর উঠেছি হাতি নদী পার হচ্ছে নদীতে প্রবল স্রোত রাত প্রায় বারোটা ইলেকট্রিসিটি চলে গেছে শহর অন্ধকার বিদ্যুৎ চমকাচ্ছে বাতাস দিচ্ছে এখনো বর্ষণ শুরু হয়নি ফরিদের নবপরিণীত স্ত্রী চৌকিতে বসে কাঁদছে তার মুখ জানলার দিকে ফেরানো বলে ফরিদ মুখ দেখতে পাচ্ছে না চোখের উপর মশারি খাটানো বাতাসে নৌকার পালের মতো মশারি উঠছে ফরিদ মশারি ঠিক করতে ব্যস্ত ঘরে হারিকেন জ্বলছে তবে হারিকেন দপদপ করছে যে কোনো সময় হারিকেনও নিববে ফরিক বলল রাত অনেক হয়েছে শুয়ে পড়ো চোফরে বলল আপনি আমার সাথে কথা কবেন না আমার গায়ে হাত দিবেন না শরীরে যদি হাত দেন দাও দিয়া দিব হাত ফালাইয়া দিব আমি কি দোষ করলাম দোষ করেন নাই না তুমি যেন আল্লাপাক জানেন তোমার সঙ্গে আমার কিছুই হয় নাই কারোর সঙ্গে কিছু হয় নাই আমি সেরকম মানুষ না তুমি মহাবিপদে পড়ছিলে বলে সাহায্য করেছি একবার আমিও মহাবিপদে পড়েছিলাম স্যার সাহায্য করেছেন একজনের বিপদে অন্যজন সাহায্য করবে এটাই তো নিয়ম যে দোষ করেন নাই সেই দোষ নিজের ঘাড়ে কি জন্য নিলেন একটা কারণ আছে কোন একদিন তোমারে বলবো কান্দন বন্ধ করো আমি সারা রাত কানব আপনার অসুবিধা আছে আমি ঘুমাইতে পারবো না এটাই অসুবিধা আইস যাইতে আপনি ঘুমাইতে পারবেন কেন পারবো না আপনি মানুষ না আপনি গাছ গাছের সাথে যে কথা বলে সে গাছই হয় আমি গাছের সঙ্গে কথা বলি তুমি জানো সবই জানে এই তো তোমার কান্দা বন্ধ হয়েছে তুমি অত্যধিক সুন্দর মেয়ে এইটা আগে নজর করি নাই নজর করলে কি করতেন ইশারা দিতেন বিছানার ইশারা ছি এমন চিন্তা করবা না সব মানুষ একরকম না কিছু মানুষ আছে ফেরেশতার উপরে মানুষ তো ফেরেশতার উপরেই ফেরেশতার যে সর্দার সে মানুষে সালাম করছিল বাহ সুন্দর বলেছ সব মানুষই ফেরেস্তার উপরে তোমার কথা শুনে মনে বল পেয়েছি আমি একটা নোটি মাগি আমার কথা শুনে মনে বল পাইছেন নিজের বিষয়ে এইভাবে বলবা না দমকা বাতাসে হারিকে নিভে গেল তুমুল বর্ষণ শুরু হল স্বামী স্ত্রী অন্ধকারে পাশাপাশি বসে আছে কেউ কোনো কথা বলছে না এক পর্যায়ে সফরে বলল আপনি শুয়ে পড়েন আপনি বৈশা আছেন কোন দুঃখে ঠান্ডা বাতাস চারছে আরামে ঘুম দেন মাথা টিপ্পা দিতে বললে মাথা টিপ্পা দিব গল্প শুনবা একটা গল্প বলবো বলতে চাইলে বলেন আমার এই গাছ ভাবছেন ভাবছেন গাছের মতো আমিও আপনার গপ শুনে মজা পাবো আমি গাছ না এক কাঠুরের গল্প সে কাট কাটতে বনে গিয়েছে হঠাৎ তার কুড়ালটা পড়ে গেল পানিতে মনের দুঃখে সে কাঁদছে তখন পানি থেকে জল পরে উঠে এসে বলল কুড়ালের জন্য কাঁদছ এই সোনার কোরালটা কি তোমার সফুরে বলল এই গল্প আমি জানি কাঠুরে বলল না তখন জলপুরি একটা রূপার কোরাল তুলে দিয়ে বলল এটা তোমার কাঠুরে বলল না আমার কোরাল লুহার তখন তার ভালো মানুষই দেখে জলপুরি খুশি হয়ে তিনটা কোরালি দিয়ে দিল ফরিদ বলল আমি যে গল্পটা বলবো সেটা এখানেই শেষ না আর একটু আছে বলি বলেন সেই কাঠের অনেক দিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে হঠাৎ স্ত্রী পানিতে ডুবে গেল কাঠুরে কান্না শুরু করেছে জলপরি অতি রূপবতী রাজকন্যার মতো এক মেয়েকে পানি থেকে তুলে বলল এ কি তোমার স্ত্রী কাঠুরে বলল জি এই আমার স্ত্রী জলপরি বলল ভালো করে দেখে তারপর বলো কাঠুরে বলল আর দেখতে হবে না এই আমার স্ত্রী জলপরি বলল আগের বার তোমার সততা দেখে মুগ্ধ হয়েছিলাম এখন তুমি এটা কী করলে রূপবতী মেয়ে দেখে স্ত্রীকে ভুলে গেলে তখন কাঠুরে বলল আমি বাধ্য হয়ে বলেছি এটাই আমার স্ত্রী যদি না বলতাম আপনি এর চেয়ে আর একটু কম সুন্দর আরেকটা তুলতেন আমি যদি আবার বলতাম মেয়ে মেয়ে না আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো তিনজনকে আমাকে দিয়ে দিতেন আমি নিতান্তই গরিব মানুষ তিন বউকে পালবো কীভাবে এ কারণে প্রথমবারই বলেছি এটা আমার স্ত্রী সফর বলল ও আল্লাহ সুন্দর তো ফরিদ বলল গল্পটা তোমার পছন্দ হয়েছে সফরে বলল হইছে। ফরিদ বলল এই গল্পটা তোমাকে কেন বললাম জানো গল্পটা বললাম যেন তুমি বুঝতে পারো আমি কতটা গরিব ওই কাঠুরের তিনজন স্ত্রী পালার ক্ষমতা নাই আমার অবস্থা তার চেয়ে অনেক খারাপ আমার একজন স্ত্রী পালারও ক্ষমতা নাই। ফরিদের কথা শেষ হতেই দোতলা থেকে হাজিরা বিবির তীক্ষ্ণ গলা শোনা গেল হাবু? হাবু? ও হাবু হাবু রে ফরিদের বিয়ের তারিখ সতেরোই জানুয়ারি উনিশশো সন এই তারিখটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে এই দিন শেখ মুজিবুর রহমান বেকসুর খালাস পান হাসি মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হলেন ফুলের মালা নিয়ে অনেকেই তার জন্য অপেক্ষা করছে তাদের সময় দিতে হবে মিছিল করে ফেরার পথে বক্তৃতা দিতে হতে পারে দীর্ঘ কারাবাসে তার শরীর এবং মন দুই ক্লান্ত দ্রুত ঘরে ফিরতে ইচ্ছে করছে ঘরে ফিরে গরম পানি দিয়ে গোসল গোসল শেষে অনেক দিন পর স্ত্রীর হাতে রান্না খাবার কয়েকদিন থেকেই কেন জানি পুঁটি মাছের করকড়া ভাজি আর ছোট ট্যাংরা মাছের টক খেতে ইচ্ছে করছে আজ কি সম্ভব হবে মনে হয় না জেলগেটের বাইরে পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে আবার গ্রেফতার করা হলো এবার দেশরক্ষা আইনে না এবার গ্রেফতার হলেন আর্মি নেভি এবং এয়ারফোর্স অ্যাক্টে তাকে সরাসরি নিয়ে যাওয়া হল কুর্মিটোলা সেনানিবাসে হাবিব সারাদিনে একবারই খবর শোনেন রাতের শেষ ইংরেজি খবর তিনি রাতের খবরে জানলেন দুজন সিএসপি অফিসার সহ আটাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পূর্ব বাংলা বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনের সঙ্গে গোপন মিটিং চালাচ্ছিল দেশ ধ্বংস ষড়যন্ত্রের মূল নায়ক শেখ মুজিবুর রহমান হাবিব বিড়বিড় করে বললেন এইবার আর রক্ষা নাই ঝুলে পড়তে হবে তিনি শোবার আয়োজন করলেন স্ত্রীর জন্য অপেক্ষা স্ত্রী প্রথম বিছানায় যাবে তারপর স্বামী এটাই নিয়ম এই নিয়মের ব্যতিক্রম হয় না ব্যতিক্রম হলে স্বামীর আয়ু কমে লাইলি পানের বাটা নিয়ে ঢুকলেন হাবিব পানের বাটা থেকে এক টুকরো লং নিয়ে মুখে দিলেন লাইলি বললেন একজন নির্দোষ মানুষ আপনারা দোষী করলেন কে নির্দোষ কার কথা বলো ফরিদের কথা বলি সে নির্দোষ কিভাবে জানো লাইলি হাই তুলতে তুলতে বলল জানি হাবিব বললেন বেশি জানবা না বেশি বুঝবাও না যারা বেশি জানে আর বেশি বুঝে তারা বিপদে পড়ে যেমন শেখ মুজিবুর রহমান সে বেশি বুঝে ফেলেছিল এখন তাকিয়ে আছে ফাঁসির দড়ির দিকে আমাকে উজুর পানি দাও এশার নামাজ পড়ছেন আবার উজুর পানি কেন তাহাজুত পড়ব মন অস্থির হয়েছে মন অস্থির কেন এত কথা তোমাকে বলতে পারবো না উজুর পানি দিতে বলেছি পানি দাও আরেকটা কথা এই বছর এখনও খেজুরের রস খাওয়া হয়নি কাল সকালে খেজুরের রস খাব হাবিব চেম্বারে বসেছেন তার সামনে মক্কেলরা বসা সামনের শাড়িতে বসেছে তিনজন তাদের পেছনে বোরকা পরা এক মহিলা এমন কঠিন বোরকা যে মুখও দেখা যাচ্ছে না এই গরমেও পরা মহিলার গায়ে কাজ করা হলুদ রঙের চাদর হাবিবের সঙ্গে প্রণব বসে আছেন প্রণবের মুখ ভর্তি পান রশিদ পাঙ্খা টেনে যাচ্ছে হাবিব তীক্ষ্ণ দৃষ্টিতে মক্কেলদের চোখের দিকে তাকালেন কথাবার্তা শুরুর আগে তাদের ভাবভঙ্গি দেখা প্রয়োজন সবচেয়ে বয়স্কজনের গায়ের রং পাকা ডালিমের মতো চুল দাড়ি সবই ধবধবে সাদা তার দৃষ্টি ভরসাহারা চোখের নিচে কালি তিনি লম্বা আচক্যান পড়েছেন তার হাতে তসবি তিনি তসবির গুটি টেনে যাচ্ছেন তার দুপাশে যে দুজন বসা তারা টাউট শ্রেণীর তা বোঝা যাচ্ছে মামলা মোকদ্দমা জাতীয় বিপদে টাউট জুটে যায় একজনের থূর্তিতে অল্প দাড়ি মাথায় বেতের টুপি চোখে সুরমা পরনে পাঞ্জাবি পায়জামা অন্যজন যুবা বয়সের শার্ট প্যান্ট পরা তার গা থেকে সেন্টের গন্ধ আসছে হাবিব বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন আপনি আসামির কে হন পিতা নাম রহমত রাজা চৌধুরী হজ করেছেন জি জনাব দুইবার করেছি আপনার সঙ্গে এই দুজন কে একজন আমার গ্রাম সম্পর্কের ভাতৃজা নাম সুলেমান হজ করেছে মামলা মোকদ্দমা ভালো বোঝে আরেকজন আমার দুঃসম্পর্কের ভাই নাম ইয়াকুব আপনার ভাই ইয়াকুব তিনিও কি মামলা মোকদ্দমা ভালো বোঝেন জি জনাব মহাল নিয়ে একটা হাঙ্গামায় পড়েছিলাম সে নানান সাহায্য করেছে তার উনসুনি বুদ্ধি ভালো হাবিব বললেন এই দুজনকে আমার সামনে থেকে চলে যেতে বলেন যারা মামলা মোকদ্দমা ভালো বোঝে তাদের সামনে আমার কথাবার্তা বলতে অসুবিধা হয় কারণ আমি নিজে মামলা মোকদ্দমা কম বুঝি বৃদ্ধ তার দুই সঙ্গীকে গলায় কিছু বললেন দুজনই কঠিন মুখ করে নাসূচক মাথা নাড়ল এদের মধ্যে একজন যার নাম ইয়াকুব হাবিবের দিকে তাকিয়ে বলল জনাব আমাদের থাকার প্রয়োজন আছে মামলার অনেক খুঁটিনাটি আমরা জানি হাজি সাহেব সুফি মানুষ তিনি বলতে গেলে কিছুই জানেন না হাবিব বললেন আপনি অনেক কিছু জানেন জি অবশ্যই খুনটা কে করেছে আপনি আমি কেন খুন করব। এসব কি বলেন আপনি খুন না করলে সব খুঁটিনাটি জানবেন কীভাবে হাজি সাহেব বললেন এই তোমরা যাও বাইরে অপেক্ষা করো নিতান্ত অনিচ্ছায় দুজন উঠে গেল হাবিব বললেন হাজি সাহেব আপনার পেছনের মহিলা কে আমার ভাগনি জনাব সে থাকুক সে শুধু শুনে যাবে কোনো কিছুই বলবে না উনি থাকলে আমার সমস্যা নেই আমি টাউট অপছন্দ করি যাই হোক আমি প্রশ্ন করলে সত্য উত্তর দিবেন উকিল এবং ডাক্তার এদের কাছে মিথ্যা বললে পরে বিরাট সমস্যা হয় জনাব আমি এমনিতেই সত্যি কথাই বলি অভাবী মানুষ মিথ্যা কথা বলে আমি অভাবি না খুব ভালো খুন আপনার ছেলে করেছে জি কে খুন হয়েছে ছেলের আপন মামা আমার বড় সেলক তার নাম আশরাফ আশরাফ আলী খান খান বংশ খুনটা কি কারণে হয়েছে এই বিষয়ে আমি জানি না ছেলে কিছু বলে নাই সে বলবে না ঘটনা কিভাবে ঘটেছে বলুন আমার বড় শালক আশরাফ আলী খান ব্যবসা করে মোহনগঞ্জে আর ধর্মপাশায় তার বিরাট পাটের ব্যবসা একটা লঞ্চও আছে বর্ষাকালে ভাটি অঞ্চলে লঞ্চ চলাচল করে আমার ছেলে ছেলেবেলা থেকে এই মোহনগঞ্জে মামার সঙ্গেই থাকে কেন ভাটি অঞ্চলে কোনো স্কুল নাই মামার সঙ্গে থেকে ছেলে মোহনগঞ্জ পাইলট স্কুলে পড়েছে আমার ছেলে লেখাপড়ায় অত্যন্ত ভালো মার্শাল্লাহ সে চারটা লেটার নিয়ে ম্যাট্রিক পাস করেছে সিলেট এমসি কলেজ থেকে স্টার মার্ক পেয়ে ইন্টারমিডিয়েট পাস করেছে খুনটা কিভাবে হয়েছে সেটা বলুন ছেলের বিদ্যা বুদ্ধি বিষয়ে পরে জানব আমার বড় শালক ফজরের নামাজের রুজু করে নামাজে বসেছে তখন আমার ছেলে দুনালা বন্দুক দিয়ে দুটা গুলি করে সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটনা কেউ দেখেছে বারান্দায় নামাজ পড়ছিল ইমাম সাহেব ছিলেন উনি দেখেছেন তারপরে সবাই ছুটে এসেছে পুলিশ চার্জশিট দিয়েছে এখনো দেয় নাই তদন্ত চলছে আপনার ছেলে কি পুলিশ কাস্টুডিতে হাজি সাহেব বললেন জি না পুলিশ তাকে খুঁজছে কিন্তু সে পলাতক তাকে শিলচর পাঠিয়ে দিয়েছি সেখানে আমার এক আত্মীয় আছে একটু আগে বললেন আপনি মিথ্যা বলেন না এখন তো মিথ্যা বললেন ছেলে আপনার সঙ্গেই আছে বোরকা পরাটা আপনার ছেলে ছেলের নাম কি হাসান রাজা চৌধুরী হাবিব কঠিন গলায় বললেন হাসান রাজা চৌধুরী বোরকা খোলো হাজি সাহেব বললেন এক গ্লাস পানি খাবো প্রণব পানি আনার জন্য উঠে গেলেন হাবিব বিরক্তমুখী সিগারেট ধরালেন হাসান রাজা চৌধুরী বোরকা খুলল হাবিব অনেকক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন তিনি তার দীর্ঘ জীবনে এমন রূপবান পুরুষ দেখেননি কোরআন শরীফে অতি রূপবান হিসেবে ইউসুফ নবীর কথা বলা আছে সেই নবী কি সামনে বসে থাকা ছেলেটির চেয়েও সুন্দর ছিলেন হাবিব বললেন মক্কেলের সঙ্গে আমি মামলা ছাড়া অন্য বিষয়ে আলাপ করি না আজ অন্য একটা প্রসঙ্গে কথা বলবো। হাজি সাহেব আমি আপনার ছেলের মতো রূপবান পুরুষ দেখি নাই প্রণব তুমি কি দেখেছ প্রণব আগ্রহের সঙ্গে বললেন একবার দেখেছিলাম শম্ভুগঞ্জ বাজারে কাপড়ের আড়তে এসে বসা ছিল জিজ্ঞেস করে জানলাম তার নাম মনীন্দ্র তাকে দেখার জন্য ভিড় জমে গিয়েছিল ছয় ফুটের মতো লম্বা ইংরেজ সাহেবদের মতো গাত্রবর্ণ যখন আমি বললাম আপনার নাম এবং পরিচয় কি জানতে পারি তখন হাবিব বললেন প্রণব বাকিটা পরে শুনবো এখন একটু বাইরে যাও রশিদ তুমিও যাও আমি এই দুজনের সঙ্গে প্রাইভেট কিছু কথা বলবো প্রণব অপ্রসন্ন মুখে উঠে গেলেন মামলা মোকদ্দমার প্রাইভেট কথায় তিনি কেন থাকবেন না বুঝতে পারছেন না হাবিব বললেন হাজি সাহেব আপনার মামলা আমি নেব ছেলের পলাতক থাকাটা ঠিক না পলাতক থাকার অর্থ অপরাধ স্বীকার করে নেয়া খুনের মামলায় পলাতক আসামির বেশিরভাগ সময় মৃত্যুদণ্ড হয় হাজি সাহেব বললেন ছেলেকে কি পুলিশের হাতে তুলে দেব এখনও না যখন বলবো তখন আরও মাসখানেক সে পলাতক থাকতে পারে আমি মামলা গুছিয়ে আনার পর সে পুলিশের কাছে ধরা দিবে তবে আপনি যে ছেলেকে বোরকা পরিয়ে সঙ্গে সঙ্গে রাখছেন তা ঠিক না আপনার দুই সঙ্গীয় বিষয়টা জানে এটাও ঠিক না ছেলে এমন জায়গায় থাকবে যে আপনি ছাড়া আর কেউ জানবে না হাজি সাহেব বললেন আমার এমন কোনো জায়গা নাই শিলচরে আমার খালাতো ভাই থাকে ছেলে সেখানে যেতে রাজি না আপনি কোথায় থাকেন আমি হোটেলে উঠেছি হোটেলের নাম আলহেলাল আপনার ছেলে আপনার সঙ্গে থাকে জি আপনার দুই সঙ্গীকে না জানিয়ে ছেলেকে আমার এখানে দিয়ে যাবেন সে আমার এখানে লুকিয়ে থাকবে আপনি একা পারবেন না আমার পাংখা পোলার রশিদকে পাঠাবো সে অতি বিচক্ষণ আমার এখানে ছেলেকে রাখতে আপনার আপত্তি আছে হাজি সাহেব বললেন জিনা জনাব ছেলের মত আছে কি একটু জেনে নি? হাবিব কঠিন গলায় বললেন আপনার ছেলের মতামত বলে এখন কিছু নাই যেদিন মামলার রায় হবে হাইকোর্ট থেকে আপিলের ফলাফল আসবে তখন তার মতামত শুরু হবে হাজি সাহেব বললেন আমি খবর নিয়েছি অনেক খুনের আসামিকে আপনি ছাড়িয়ে নিয়ে এসেছেন আমার ছেলেকে কি ছাড়িয়ে আনতে পারবেন হাবিব বললেন ছেলে যদি বলে আমি খুন করেছি তাহলে ছাড়িয়ে আনতে পারবো না তাকে ফাঁসিতে ঝুলতে হবে এই প্রথম হাসান রাজা চৌধুরী মুখ খুলল সে শান্ত গলায় বলল আমি মিথ্যা কথা বলবো না হাবিব বললেন তাহলে তো বাবা আমার কাছে খামোখা এসেছো এসেছ সত্যি কথা বলে ফাঁসিতে ঝুলে পড়ো তোমাকে আমি একটা কথা বলি তুমি ফাঁসিতে ঝুললে আমার কিছু আসে যায় না আবার তুমি খালাস পেয়ে নৌকাবাইজ খেললেও আমার কিছু আসে যায় না বুঝেছ হাসান বলল জি হাবিব বললেন আমার অনুমান শক্তি ভালো তুমি খুনটা কেন করেছো সেটা আমি অনুমান করতে পারি বলবো আমার অনুমান হাসান বলল না হাবিব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন চিন্তা ভাবনা করে ঠিক করুন কি করবেন হাজি সাহেব বলল আপনি কি চলে যাচ্ছেন হাবিব বললেন জি গভর্নর মোনায়েম খানকে আজ বার কাউন্সিল থেকে একটা সংবর্ধনা দেওয়া হবে আমি বার কাউন্সিলের প্রধান